বন্ধুরা, সকালে উঠে আমি মা তারার মুখ দর্শন করি, ঠাকুরের মুখ দর্শন করি। তোমরাও ঠাকুরের মুখ, মা তারার মুখ দর্শন করে নাও, তাহলে সারাদিন ভালো গেল। আজ বেশ বাইরে মোটামুটি ওয়েদারটা ভালো, কদিন তো খুব বৃষ্টি হলো, বৃষ্টির জন্য মেঘ করে বৃষ্টি প্রচণ্ড হলো, ভালো লাগছিল না। এখানে অপরাজিতা গাছগুলো অনেক উঁচুতে উঠে গেছে, গ্রীষ্মকাল বলে শীতকাল বলে ফুল কম ফুটছে, গ্রীষ্মকালে অনেক ফুল ফুটেছিল, খুব ভালো লাগছে দেখতে। কিছুদিন আগে আমি এই গাঁদা গাছের চারাগুলো নিয়ে এসেছি, তো কিছুদিন তো খুব বৃষ্টি হলো, এদিকে সরিয়ে রেখেছি, টবের মধ্যে রাখিনি, যেখানে আছে সেখানে রেখেছি। গাঁদা ফুল খুব ফুটেছে, ঠাকুরের দুটো একটু করে ফুল তুলে পুজো দিই, খুব ভালো লাগে। গাঁদা ফুল, হলুদ গাঁদা, লাল গাঁদা, দেখতে খুব ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, এই সকাল 7টা বাজে এখন, এখন আমি একটু চা নিয়ে বসলাম, খাওয়া চা করলাম। আর বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, না পুরো রাতে জাম হয়ে যাচ্ছে, গলা বসে কথা বলতে পারছি না, সর্দি করে গেছে, হাতে পায়ে পাতে ব্যথা তো আছে। ওই চা করলাম, এই চারটে বিস্কুট গুলো খাই, এই যে সিরাপটা খাচ্ছি, সর্দি কাশি ওষুধ অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি, চা বিস্কুট খেয়ে ওষুধগুলো খাবো। আর আমার বোনের কাছে অনলাইনে ব্যায়াম শিখি, ও তো অনলাইনে ব্যায়ামে শেখানো শুরু করে দিয়েছে, তো আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে ব্যায়াম করবো, তারপরে টুকিটাকি যা কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আমার ভিডিওটা দেখতে থাকো, মোটামুটি ভালো লাগবে, একটু চাটা খেয়ে নিই। বন্ধুরা, আমার সকালের কাজকর্ম, পুজো পাশা, টুকিটাকি যা কাজ সব করা হলো, তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আজ শনিবার, নিরামিষ রান্না করব, তো শরীরটা ভালো নেই, জ্বর সর্দি, তাই ডালিয়া বানাবো, আলু পোস্ত ডালিয়া বানাবো, যে রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে ডালিয়াগুলো, যেটুকু ডালিয়া ঘরে ছিল সেটাই রান্না করব। আজ ভাত রান্না করব না, শরীরটা ভালো নেই, তো এই ডালিয়াগুলো একটু আমি হালকা আছে এটা ভেজে নেব, একটু হালকা আছে, গ্যাসের ফ্লেমটা কম করানো আছে, একটু হালকা হাত আছে, ভেজে নিই, তারপরে এটা ধুয়ে তারপরে ডালিয়াটা রান্না করব। এখানেও আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে রান্না করতে, তো এখানে কড়াই গরম হয়ে এসেছে, এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আলু পোস্ত রান্না করব, নিরামিষ আলু পোস্ত, তেলটা একটু আসুক তারপরে রান্না করব। কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা গরম হয়ে এসেছে, এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কয়েকটা গোলমরিচ, আর এলাচ ফেটি দিয়েছি, দুটো লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেবো, এখানে একটু নিরামিষ রান্না তাই একটু হিং দিলাম, গোটা জিরে, একটু পাঁচ ফোড়ন, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে টমেটো দিয়ে ডালিয়াটা বানাবো, শুধু আলু টালু দেবো না, সবজিও দেবো না, শুধু টমেটো দিয়ে বানাবো। এখানে আমার তেলটা ছেড়ে গেছে, তো এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা ছেঁড়া এগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু ভাজা হোক, তারপরে ডালিয়াটা দেবো, মশলা পাতি দেবো। এখানে কতগুলো গোটা কাজু দিয়ে দিলাম, এই কাজুগুলো একটু এই তেলের সাথে ভেজে নেবো। টমেটো, কাঁচা লঙ্কা, তেলের সাথে কাজুগুলো একটু ভেজে নিই, তারপরে মশলা দেবো, তারপরে ডালিয়াটা দেবো, একটু ভাজা হোক। এবার এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো,
ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। ভালো করে আবার নেড়ে নিই। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এগুলো ভালো করে আবার সব মিশিয়ে নেড়ে নিতে হবে। এবার এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে লবণ দিয়ে দিলাম এই ছোটো চামচের 4 চামচ লবণ দিয়ে দিলাম। এগুলো আবার সব ভালো করে মিশিয়ে নেড়ে নিই, খুব ভালো করে মিশিয়ে নেড়ে নিতে হবে। এখানে এই যে এগুলো সব আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ডালিয়াটা দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে দিলাম, ডালিয়াটা দিয়ে ভালো করে নেড়ে নিই। 5 মিনিটের মতো ভালো করে নেড়ে নিতে হবে, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখানে একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে 5 মিনিট নেড়ে নিই। পাঁচ মিনিট ভাজা হোক, তারপরে জল দিয়ে দেবো। এটা আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। আগে তো ডালিয়াটা ভেজে নিয়েছি আর সব মশলাগুলোও ভেজে নিয়েছি, তারপর এটা 5 মিনিট ভাজা হলো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক একটু নেড়ে নিই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, এবার একটু সেদ্ধ হোক। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। তেলটা একটু আসুক, তারপরে টমেটোটা দিয়ে দেবো। এখানে আমার তেলটা চলে এসেছে, এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নিই। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিই, আলু পোস্ত রান্না করব। টমেটো দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, ভালো করে কষিয়ে নিই। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিই, একটু লবণটা পেস্ট হোক, তারপর আলুটা দিয়ে দিই। মোটামুটি টমেটোটা পেস্ট হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটু কষানো হোক 5 মিনিট, তারপর জল দিয়ে দেবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, পোস্তর আলু বেশি ভাজতে নেই, মোটামুটি 5-7 মিনিট ভাজলাম, একটাই ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে পোস্তটা দেবো। এখানে ডালিয়াটা আমার প্রায় হয়ে এসেছে, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম,
এই ঘিটা দিয়ে নেড়ে নিই, গরম মশলার গুঁড়ো তা দিয়ে দিন, এটা একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ফুটুক, তারপরে নামিয়ে দেব। এখানে আমার আলু পোস্ত, আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসেছে। এবার এই মিক্সিতে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্তটা দিয়ে দেবো, পোস্তটা সব দিয়ে দিই, তারপরে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। পোস্ত বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিই, দিয়ে নেড়ে নামিয়ে দিই। এখানে আমি পোস্ত দিয়ে দিয়েছি, পোস্তটাও আলুর সাথে ভালো করে মিশে গেছে, একটু ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কম করে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিলে সেন্টটা ভালো ওঠে, একটু মিশিয়ে নিই, একটু মিশিয়ে নিই, জাস্ট একটু বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, এখানে আমার ডালিয়া রান্না হয়ে গেল। এবার আমি ডালিয়া খাবার জন্য বেড়ে নিচ্ছি, শরীর ভালো নেই, একটু কম করে নেব। আমি ডালিয়াটা খাবারের জন্য বেড়ে নিলাম। এখানে আলু পোস্ত বানিয়েছি, সেই আলু পোস্তটা একটু নিয়ে নিই, টমেটো আলু পোস্ত নিরামিষ, নিয়ে নিলাম। বন্ধুরা, আজকে শনিবারের কাজকর্ম টুকিটাকি সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, ডালিয়া পোস্ত বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। টাটা।